আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে 600 গ্রামের একটা রেড ভেলভেট কেক ডেকোরেশন করে দেখাবো। হ্যাঁ, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কেকটা, এই কেকটাই আজকে ফুল ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। বেস কেক আমি ডেকোরেশন করে, মানে বেস কেক তৈরি আমি দেখাই না, কারণ এরকম ভিডিও অহরহ ইউটিউবে থাকে, সবসময় আপনারা দেখতে পারবেন। তবে ডেকোরেশন ভিডিও সবাই চান, দেখতে খুবই পছন্দ করেন বলেই আমি ডেকোরেশন ভিডিওটাই শুধু দিয়ে দিই। অযথাই প্রতিদিন প্রতিদিনের কেকের সঙ্গে বেস কেকের রেসিপি দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য শর্টকাটে আমি ডেকোরেশন ভিডিওটাই দিয়ে থাকি। তো চলুন শুরু করে দিই। এই জন্য আমি এখানে একটা 9 ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি। বোর্ডে কিছু ক্রিম লাগিয়ে তারপরে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। এখানে আমি 2টা ডিম দিয়ে একটা কেক তৈরি করে নিয়েছি, রেড ভেলভেট কেক। সেটারই 2টা অংশ করে নিয়েছি আমি, মানে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এটা নিচের অংশ যেটা, সেটা আমি প্রথমে দিয়ে দিলাম, তারপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা কিন্তু হোয়াইটই আছে, এর মধ্যে কোনো ফ্লেভার অ্যাড করিনি। এরপরে আমি আরও একটা স্লাইস দিয়ে দিলাম এবং তারপরে সুগার সিরাপ অ্যাড করে দিলাম। তারপরে এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে বেশি করে ক্রিম নিয়ে আমি কেকের চতুর্পাশে সুন্দর করে কেকের গায়ে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি, আর উপরের দিকটাতেও লাগিয়ে নিব। আর যেহেতু কেকটা একটু গ্রে টাইপ কালার হবে, সেজন্য আমি প্রথমেই সাদা ক্রিমটা দিয়ে বেশি মানে কোটিং করতে চাচ্ছিলাম না, জাস্ট ক্রাম কোটিং টাইপের করে আমি এটাকে ফ্রিজে রেস্টে রেখে দিতে চাচ্ছি। তো সেজন্য আমি প্রথমে ক্রাম কোটিংটা করে নিচ্ছি, এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। হয়ে গেছে, এখন ফ্রিজে থাকবে এটা আধা ঘন্টার জন্য। তো এরপরে আমি এর মধ্যেই আমি যে গ্রে কালারটা, সেটা আমি তৈরি করে নিব। এই জন্য ওই যে হোয়াইট ক্রিম যেটা ছিলই পাইপিং ব্যাগে, সেটা আমি নিয়ে নিলাম এবং তার সাথে আরও কিছু ক্রিম নিয়ে নিলাম। এখন আমি রেডম্যানের ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। রেডম্যানের সেমি জেল কালার যেগুলো, সেগুলোই আমি সবসময় ব্যবহার করে থাকি। আর এই ব্ল্যাক কালারটা দিলে কোনো সময় ব্ল্যাক কালার হয় না, সবসময় গ্রে কালারটাই আসে, কাজেই গ্রে কালারটা করা খুবই ইজি হয়ে যায়। তো এটাও তৈরি হয়ে গেল। এটা যদি ফ্রিজে রাখি, আরও কিছুক্ষণ পরে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো আমি আর ফ্রিজে রাখিনি, কারণ আজকে আমার কেকের যে ক্রিমটা ছিল এটা এমনিতেই অলরেডি অনেক স্টিফ হয়েছিল। এখন আমি ফ্রিজ থেকে কেকটা নামিয়ে নিয়েছি এবং অলরেডি আমি চতুর্পাশে সুন্দর করে গ্রে কালারটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি একদম সুন্দরভাবে একটা ফিনিশিং আনবো কেকে, কারণ এই কেকের ফিনিশিংটা খুবই বেশি জরুরি। এই কেকের উপরে কোনো রকম কোনো গানাশ ব্যবহার হবে না বা কোনো চকলেটও ব্যবহার হবে না, জাস্ট ক্রিম দিয়ে ডেকোরেশন হবে। নিচের অংশে একটু বর্ডার হবে আর উপরের অংশে কিছু টপার বসবে, প্রথমে তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, যে টপারগুলো এই কেকে ব্যবহার হয়েছে একটাও খাওয়া যাবে না, এগুলো নন এডেবল। তো আমি আস্তে ধীরে সুন্দর করে একটা পরিষ্কার প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা মানে করে নিলাম, মানে হচ্ছে ফুল ফিনিশিং দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি বোর্ডের চতুর্দিকে মুছে নিচ্ছি, যেহেতু যখন কেক মানে ডেকোরেশন করা হয় তখন বোর্ডটা একদম মানে নোংরা হয়ে যায়, সুন্দর করে ক্লিন করে নিলাম। এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে গ্রে কালার ক্রিম আরেকটু নিয়ে এই যে বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিচ্ছিলাম যখন, তখন আমার বাবু ক্যামেরাটা অফ করে দিয়েছিল, আমি বুঝিনি, এই জন্য আমি দুঃখিত দেখাতে পারিনি। তো এরপরে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি আবারও ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিব। হয়ে গেল, এখন এটাকে রেস্টে রেখে দিলাম। আর এই তো, এখন আবারও 15 মিনিট পরে আমি এটাকে বের করে নিয়েছি। এই টপারটা আমাকে যে ছবিটা দিয়েছে আমার ক্লায়েন্ট, সেই কেকটা ছিল উঁচু আর এই টপারটা ওখানে দেওয়া ছিল সাইড দিয়ে, সেটা কোনোভাবেই দেওয়া যাবে না। এখন ভাবছিলাম কীভাবে দিই, তো যেহেতু উঁচু কেক সেটা ফ্ল্যাট করে নিয়েছে, মানে ক্লায়েন্টের কথা অনুযায়ী আমি ফ্ল্যাট সাইজই করেছি। তো এখন আমি টপারগুলোকে আগে বসিয়ে দিচ্ছি, তারপরে বার্থডে টপার মানে হ্যাপি বার্থডে লেখা যে টপারটা, সেটা কীভাবে বসাবো সেটা আপনাদের সামনেই বসাবো, আপনারা দেখতে পাবেন। তো প্রথমে টপারগুলো সুন্দরভাবে যেভাবে ছবিতে দেওয়া আছে, আমাকে যে ছবিটা দেওয়া হয়েছে সেরকম করে আমি বসিয়ে নিলাম। একটা ছোট্ট কিউট আপু এটা তার পাপার জন্মদিনের জন্য নিল, এই কেকটা নিয়েছে, তো সেই জন্য এরকম টাইপ টপার। আর এগুলো একটাও কিন্তু খাওয়া যায় না, এগুলো সবই নন এডিবল। আর আমার মেয়ে একটু ঘুরাচ্ছে, মানে টার্ন টেবিলটা সুন্দরভাবে ও ঘুরাচ্ছে, আমি যেভাবে ঘুরে ও শিখেছে ওভাবেই ঘুরাচ্ছে। আজকের কেক ডেকোরেশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন মেপে দেখাচ্ছি কেকটা কতটুকু হয়েছে। 600 গ্রাম চেয়েছিল, তো এখানে 600 গ্রামের বেশি হয়েছে আলহামদুলিল্লাহ।
তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে সবার কাছে। ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে, এবং এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কিন্তু লাইক দিতে খুবই মানে কিপটমো করেন, এই জন্য বারবার বলি। সবাই ভালো থাকবেন, এরকম নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।